নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি ভালো আছি। তো আজকে তোমাদের কাছে দারুণ দুর্দান্ত, দেখতে পাচ্ছ কী কী নিয়ে চলে এসেছি এখানে। তো তোমাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। তো এখানে কোনটা কী চপ সেটা তো এখন বলতে পারবো না, না খেয়ে খেয়ে টেস্ট করে বলতে হবে যে কী কী চপ আছে। তো এখানে কী কী চপ আছে তোমাদেরকে একটুখানি পরিচয় করিয়ে দিচ্ছি। এখানে ভেজিটেবল নিয়ে নিয়েছি, মোচা নিয়ে নিয়েছি, চিংড়ি নিয়ে নিয়েছি, মাংসের চপ নিয়ে নিয়েছি, আরও একটা চপ আছে সেটা খেয়ে বলতে হবে। এবার বাইরে থেকে দেখে বুঝতে পারছি না কী চপ আছে, কারণ সব চপ দেখতে কিন্তু টোটালি এক, দেখো দেখে না সব চপ একই দেখতে। তো খেয়ে বলতে হবে কোনটা কী টেস্ট আর কোনটা কী চপ। তো এখানে চা নিয়ে নিয়েছি, চপের সাথে চা, দারুণ কম্বিনেশান। এবারে শুরু করলাম, ফার্স্টে এখান থেকে শুরু করি। এটা এটা দেখি, ভেঙে দেখি কী চপ। এটা হচ্ছে মোচার চপ, এই যো। মোচার চপ খেতে কিন্তু খুব টেস্ট আছে। যখন খাচ্ছি ভেতরে বেশ বাদাম পড়ছে। চপ হবে তার সাথে লিকার চা। এই চপের মধ্যে বাদাম তো পেলাম, তার সাথে হচ্ছে দেখতে পাচ্ছি আদার কুচো দেওয়া আছে। এই যে বাদাম দেখতে পাচ্ছ, এই যে ডিলিশিয়াস। এবার এইটা কিসের চপ দেখছি, এবার এটা হচ্ছে সয়াবিনের চপ। এই কোটিংটা দেখে বুঝতে পারছো তোমরা, সয়াবিনের চপ। তো বেশি চপ খাবো না, তোমাদেরকে খালি দেখাচ্ছি যে কোনটা কী চপ আর চপের কোনটা টেস্ট কীরকম টেস্ট সেটা তোমাদেরকে ভিডিওতে আজকে দেখাবো। এটা কিসের চপ দেখে নিই একবার, এটা মনে হচ্ছে যত সময় চিংড়ির চপ। ইয়েস, দূর থেকে বুঝে গেলাম চিংড়ির চপ। চিংড়ির চপ এটা, একটুখানি খাচ্ছি। ডিলিশিয়াস আছে। একটু করে চপের কামড়, তার সাথে হচ্ছে চায়ের চুমুক, অসাধারণ। এবার এটা দেখে নি কিসের চপ। ও, খুলতে না খুলতে দেখতে পাচ্ছ তোমরা, এটা ভেজিটেবল চপ। এই চপটা পুরোটাই খাবো, কারণ ভেজিটেবল আমার ফেভারিট। লাল লাল বিট দেওয়া আছে ভেতরে, তার সাথে ছোটো ছোটো আলুর টুকরো দেওয়া আছে। এটা পুরোটা খুললে বুঝতে পারবে তোমরা, আর ওটা বাদামও দেওয়া আছে, বাদাম পেলাম।
বাহ, চায়ের সাথে দারুণ লাগছে। এবার এটা কিসের চপ দেখতে হবে। ওহো, এটা মনে হচ্ছে ডিমের চপ। এটা এই যে দেখতে পাচ্ছ, ডিমের চপ। আমি ডিম বেশি খাই না, তাও ওপর থেকে একটুখানি ভেঙে ওপর থেকে ভেঙে একটু খেয়ে নিলাম, ব্যাস। তো এইটাই হচ্ছে আজকে তোমাদের কাছে যে চপ, মানে কি কি আইটেম নিয়ে এসেছি এখানে, কি কি ধরনের চপ আছে, আর চপের মধ্যে যে যে মশলা বা আলুর যে তরকারিটা, এর মধ্যে কি কি আছে সেটাও তোমাদেরকে আজকে ভিডিওতে তুলে ধরে দেখালাম। তো আশা করি তোমাদের এই ভিডিওটা খুব পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই চা খেতে খেতে লাইক করে দিও, কমেন্টস করো। আর কি করবে, তোমাদের চ্যানেল দাসফুডিকে সাপোর্ট করো, ভালোবেসো, আর বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো ভিডিওতে। আজকে টাটা।